নমস্কার সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা দূরে বা কাছে পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আমি বরাবরই মানুষের মৌলিক অধিকারে বিশ্বাস করি। মানুষের মত প্রকাশের স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, মানুষের মানবাধিকার, এই জিনিসগুলির ব্যাপারে সবসময়ই সোচ্চার এবং আমার কথাবার্তায় ভিডিওতে আপনারা দেখেন। কিন্তু ইদানিং কারো কারো ব্যবহারে আমি নতুন করে ভাবছি, আমি অন্য প্রান্তিকে চিন্তাভাবনা করছি। যেমন মুসলিম মৌলবাদীদের কোনো দেশে কোনো অধিকার থাকা উচিত নয়, মুসলিম মৌলবাদীদের কোনো ভোটাধিকার থাকা উচিত নয়। কেন আমি বলছি? কারণ আপনি যদি একজন রাষ্ট্রের নাগরিক হন, তাহলে সেই রাষ্ট্রের সংবিধানের প্রতি আপনার আনুগত্য থাকতে হবে, সেই রাষ্ট্রের আইনের প্রতি আপনার আনুগত্য থাকতে হবে, সেটাকে শ্রদ্ধা করতে হবে। কিন্তু মৌলবাদীরা কি কোনো রাষ্ট্রের আনুগত্য মানে? মৌলবাদীরা কি কোনো রাষ্ট্রের আইন মানে? তারা প্রকাশ্যে বলে যে তাগুদি আইন মানি না। তারা কি মানে? তারা শরিয়া আইন মানে। শরিয়া আইন হয়েছে তাদের আইন, সুতরাং শরিয়া তো ভোটের মাধ্যমে চলে না, তাই না? সো তোমরা যেই ধর্মে বিশ্বাস করো, যেই আইনে বিশ্বাস করো, সেই আইনে তো কোনো ভোটাভুটির সুযোগ নাই। তাহলে তাদের কি ভোটের অধিকার থাকা উচিত? এই যে আমাদের বাংলাদেশে মোল্লারা যারা আছে, তারা কি বাংলাদেশের সংবিধানে বিশ্বাস করে? না, তারা বিশ্বাস করে ইসলামের শরিয়ার শ্রেষ্ঠত্বে। তারা বলে যে সংবিধান আইন এগুলি মানুষের তৈরি, আমরা আল্লাহর আইনে বিশ্বাসী। তাহলে যদি আপনি মানুষের তৈরি আইনে বিশ্বাস না করেন, তাহলে আপনারা রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল নন বা রাষ্ট্রীয় সংবিধানের প্রতি আপনার শ্রদ্ধাশীল নন। সুতরাং একজন ব্যক্তি যদি একটা সংবিধানকে না মানে, একজন ব্যক্তি যদি সেই দেশের আইনকে না মানে, রাষ্ট্রের যেই অবকাঠামো আছে সেই অবকাঠামো না মানে, তারা ইসলামিক শাসন কায়েম করতে চায়, তাহলে তাদের তো নাগরিকত্ব থাকা উচিত নয় সেই দেশে। তাদের যাওয়া উচিত যেখানে শরিয়া আছে। এবং এই যে মুসলিম দেশগুলিতে শুধু শুধু ডিক্টেটররা এই বছরের পর বছর, যুগের পর যুগ, মানে এইভাবে আর কি ধারাবাহিকভাবে তারা এই বংশানুক্রমে রাষ্ট্র পরিচালনা করে কি এমনি? কারণ তারা জানে যে এই পঙ্গপাল, এই গণতন্ত্র এদের জন্য না, গণতন্ত্র তাদের পেটে হজম হয় না। আমাদের বাংলাদেশেও এই যে আওয়ামী লীগ যে মধ্যরাতের নির্বাচন করে, এটা নিয়ে মমিনরা চিল্লায় বা বলে যে আমাদের ভোটাধিকার হরণ করা হয়েছে। কারণ তোমরা ভোটটা দিবা কেন? ভোটটা দিয়ে লাভটা কি? কারণ তোমরা তো এই আইনেও বিশ্বাস করো না, এই সংবিধানেও বিশ্বাস করো না। তোমরা বিশ্বাস করো গলা কাটায় চালাও পড়াও নীতিতে, এবং তোমরা সুযোগ পাইলে সেটা করবা। যেহেতু এখন আওয়ামী লীগের সাথে তোমরা পেরে উঠছ না, তাহা এই জন্য তোমরা বলতেছো যে আইনের শাসন চাই, সুষ্ঠু নির্বাচন চাই। কিন্তু তোমরা যদি এই আওয়ামী লীগ তোমাদের চাইতে যদি দুর্বল হইতো বর্তমান সরকার, তাহলে কিন্তু তোমরাও সেই পথেই যাইতা, তোমরা তাদেরকে অধিকার দিতা না, বিকজ তোমরা অধিকার জানো না। আপনারা জানেন যে বেশ কয়েক বছর আগে থাইল্যান্ডে একটা আইন পাস হয়েছিল এবং সেই আইনটা এখনও বহাল তবিয়ত আছে। তারা আইন পাস করেছে যে কিছু কিছু মানুষ, বিশেষ করে গ্রামাঞ্চলের অশিক্ষিত মানুষের ভোটের মর্যাদা শহরাঞ্চলের শিক্ষিত মানুষের ভোটের সমান হইতে পারবে না। এটা কিন্তু থাইল্যান্ডের আইন। কারণ দেখা গেছে যে সেই যারা নাকি এই আনইনফর্মড, লেস এডুকেটেড, তারা চিন্তাভাবনায় তারা গড্ডালিকা প্রবাহে বাসে, তারা একটা এই অন্ধবিশ্বাসের কারণে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ভোটাধিকার জিনিসটা যে আপনার ইনফর্মড জিনিসের উপর নির্ভর করে, যে আপনি জেনে বুঝে সাত পাঁচ চিন্তা করে, ভালো মন্দ বিবেচনা করে, আপনার নিজের ভবিষ্যৎ এবং দেশের ভবিষ্যতের জন্য আপনি একটা সিদ্ধান্ত নেবেন,
সেই অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেই সিদ্ধান্তটা সেইভাবে নেওয়া হয় না, তারা হুজুগে দলীয় স্বার্থে বা মানে অন্য কোনো স্বার্থে আর কি, সামগ্রিক স্বার্থে নয়, অবশ্যই ব্যক্তি স্বার্থ সামগ্রিক স্বার্থের মধ্যেই পড়ে, কিন্তু সেইটা একটা ইনফর্মড ডিসিশন হইতে হবে। এবং সেই ক্ষেত্রে যেহেতু কিছু মানুষ ইনফর্মড ডিসিশন নিতে ব্যর্থ, সুতরাং থাই সরকার তারা আইন পাশ করেছে যে সবার ভোট সমান হবে না, সবার ভোটের ওজন সমান হবে না, এবং তা না হলে দেখা যায় যে যে গণতন্ত্র চলে যাচ্ছে, যারা নাকি কি বলে, যারা গণতন্ত্রের সংজ্ঞাই বুঝে না, যারা অধিকারের অর্থ বুঝে না, যারা আইনের অর্থ বুঝে না, তাদের হাতে, সেই তাদের কাছ থেকে রক্ষা করতে, গণতন্ত্রকে রক্ষা করতে স্থায়ী সরকার সেটা করেছে। এটার ডিবেট থাকতে পারে পক্ষে বিপক্ষে, কিন্তু আমার মনে হয় যে অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা চারিদিকে যা দেখছি এটা একটা মন্দ জিনিস নয়। কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আমি একটি লাইভ করেছিলাম আসাদ নূরকে নিয়ে। সেইখানে আসাদ নূর, আপনারা জানেন যে আসাদ নূর ডিজিটাল সিকিউরিটি আইনে দুইবার মামলা খেয়েছে এবং সরকার তার পাসপোর্ট নিয়ে গেছে। সে এখন দেশান্তরী, বিদেশে অবস্থান করছে এবং দেশে যাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। ইভেন এমনকি যেই দেশে আছে সেই দেশের থেকেও সে বের হতে পারছে না, কারণ তার পাসপোর্ট নাই। এই কথাবার্তাগুলি আমরা বলছিলাম যে একজন ব্লগারের যেই অবস্থা আমাদের বাংলাদেশে, যে স্বাধীনভাবে কথা বলতে পারে না এবং কথা বললে যেই সমস্যাগুলির সম্মুখীন হতে হয়, এগুলি নিয়ে আমরা কথা বলছিলাম। তখন আমি দেখলাম যে কিছু মোল্লা মমিনরা কমেন্ট করেছে আমাকে এবং আসাদ নূরকে সহ, যে আয় তোরা দেশে আয়, তোকে মেরে ফেলবো, এবং আসাদ নূরের বিরুদ্ধে নানানভাবে কথাবার্তা বলেছে। তো এই লোকগুলি, এই যে মৌলবাদীরা যারা নাকি মানে আসাদ নূর একজন ব্লগার হিসাবে তার মতামত প্রকাশ করেছে, ভিন্ন মত প্রকাশ করেছে, এবং এই ভিন্ন মতের কারণে তার ওপর হুমকি আসছে, সরকার তার ওপর ব্যবস্থা নিয়েছে, তাকে গ্রেপ্তার করেছে, তার বিরুদ্ধে কেস হয়েছে, তারপরে সে দেশ ছেড়ে চলে গেছে। এখন এই জনগণ, সরকার তার চ্যানেল অনুযায়ী ব্যবস্থা নেবে, কিন্তু জনগণের যেই মন্তব্যটা যে তরে খাইছি, তরে মাইরা ফেলামো, আমার সামনে পাইলে তরে শেষ, এই মানুষগুলি কি আইনকে শ্রদ্ধা করে? তাদের কথাবার্তার কি আইনের প্রতি শ্রদ্ধাশীলতার প্রমাণ মেলে? তারা কি বাংলাদেশের সংবিধানে বিশ্বাস করে? আসাদ নূর, তার বিরুদ্ধে কেস আছে, সেটা আইন দেখবে, আদালত দেখবে, কিন্তু আমি জনগণ, আমি মমিন, তাকে মেরে ফেলব, মানে এই অধিকারটা এই মমিনকে কে দিয়েছে? এবং এই কথাগুলি মমিনরাই বলে সবসময়। মানুষ গান বাজনা করলে নানান কমেন্ট করে যে ইসলাম শেষ হয়ে গেছে, দেশটা ধ্বংস হয়ে গেছে, এদেরকে গলা কাটো, এই সেই, কেন তার গান গাওয়ার স্বাধীনতা নাই? তোমার ওয়াজের স্বাধীনতা থাকলে তার গান গাওয়ার স্বাধীনতা নাই? তার শিল্পকর্মে এই অংশগ্রহণ করার স্বাধীনতা নাই? সুতরাং যারা নাকি অন্যের স্বাধীনতা মানে না, তাদের কি স্বাধীনতা থাকা উচিত? গণতন্ত্রের যেই জিনিসটা আজকে তোমরা বলতেছো যে আমাদেরকে ভোট দিতে দিচ্ছেন না, আমাদেরকে মার দূর করছে, কারণ তোমরা তোমাদের আচার আচরণে, এই লোকগুলিই আবার চিল্লায় আওয়ামী লীগের বিরুদ্ধে, আসাদ নূরকে মারার জন্য যারা খড়গহস্ত, যারা তৈরি হয়ে আছে, তারাই আবার আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে। কি কারণে? কারণ তাদের অধিকার খর্ব হচ্ছে। কিন্তু তুমি মমিন এই অনলাইনে আইসা তুমি ট্রল করতেছ, তুমি আজে বাজে কথা লিখতেছ, হুমকি দিচ্ছ, আমাকে দিচ্ছ, আসাদ নূরকে দিচ্ছ, বা অন্যান্য যারা আছে তাদেরকে দিচ্ছ, কারণ তারা অনেকে নাস্তিক। আমি নিজে নাস্তিক নই, আমি ঈশ্বরে বিশ্বাস করি। এই কেন নাস্তিক হলো? কেন নাস্তিক হওয়ার কি স্বাধীনতা তার নাই? তুমি মুমিন যেমন হইতে পারো, তোমার স্বাধীনতা আছে, ধর্মের স্বাধীনতা, আরেকজনের কিন্তু ধর্ম না করারও স্বাধীনতা আছে। তাহলে তুমি যদি সেই অধিকারটাকে না মানো, তার মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকারকে তুমি যদি না মানো, তাহলে তুমি কোন ধরনের মুমিন? তুমি কোন ধরনের নাগরিক? তোমার তো এই নাগরিকত্ব থাকা উচিত নয়, বা তোমার দিয়া তো রিয়েলি দেশের এই সুশাসন প্রতিষ্ঠার কোনো কাজে লাগবে না, কারণ তুমি ওই ওই শ্রেণীরই লোক। আজকে আওয়ামী লীগ পারতেছে, তাদের শক্তি আছে, কালকে তোমার শক্তি হলে তুমিও সেটাই করতা,
জ্বালাও পোড়াও তো আর সাধারণ মানুষ করে নাই, জ্বালাও পোড়াও তো করছে মোমিনরা, এবং পারলে আবারও করবে তারা। এই জন্যই বলি, এই জন্যই আজকের এই ভিডিওটা করা, যে এই মোমিনদেরকে এই কোনো ধরনের অধিকার দেওয়া উচিত না। ভোটাধিকার তো দূরের কথা, নাগরিকত্ব তো দূরের কথা, তাদেরকে সেই ইসলামিক দেশগুলিতে পাঠিয়ে দেওয়া উচিত যেখানে শরিয়া আইন মতো চলে। শরিয়া আইন মতো তোমার হাত কেটে ফেলবে, পা কেটে ফেলবে, প্রয়োজনে গলা কেটে ফেলবে, পাথর নিক্ষেপ করবে, এগুলি চলবে, কিন্তু মাগার তুমি ভোট দিতে পারবে না। তোমার ভোট দেওয়ার দরকার, কারণ তুমি ভোট দেওয়ার যোগ্য না, কারণ তুমি শরিয়াতে বিশ্বাস করো, তুমি দেশের সংবিধানে বিশ্বাস করো না, তুমি অন্য কোনো কিছুতে বিশ্বাস করো না। তাহলে তুমি সেই আল্লাহর ওয়াস্তে বসে থাকো, জব করো, আর তিনি তোমাকে যা করার, তোমার তো অধিকার থাকার দরকার নাই, অধিকার তো সব আল্লাহ দিবে তোমাকে, কোনো রাষ্ট্র তো অধিকার তোমাকে দেওয়ার প্রয়োজন নাই। আর মানে তাও মানা যেত তুমি যদি অন্যের অধিকারের প্রতি সংবেদনশীল থাকতা, তুমি তো অন্যের অধিকারকেই মানো না, তাহলে তোমার অধিকারকে অন্যরা মানবে কেন? এই অশিক্ষিত, কুশিক্ষিত এবং মাদ্রাসা শিক্ষিত যত কম থাকে ততই ভালো। আমি অশিক্ষিত বলতে তাদেরকে বলছি না যারা নাকি একাডেমিক পড়াশোনা নাই, ডোন্ট গেট মি রং, আই রেসপেক্ট দি ফার্মার, আই রেসপেক্ট দি ফিশারম্যান, আই রেসপেক্ট দি এই গোল্ডস্মিথ, আমি সবাইকেই রেসপেক্ট করি, সুইপার যারা আছে। আমার কথা হলো মানবিক শিক্ষাটা যাদের নাই, যারা অন্যের অধিকার ব্যাপারে সচেতন নয়, তারা অশিক্ষিত, তারা কুশিক্ষিত, তারা মাদ্রাসা শিক্ষিত। এবং মাদ্রাসা শিক্ষিতদেরকে এই পর্যায়ে আনলাম কেন? কারণ মাদ্রাসা শিক্ষিতরা ওই শিখিয়ে দেওয়া জিনিসটা ই করে, যে ওই শরিয়া হয়েছে তাদের সংবিধান, ওইটা হয়েছে আইন, ওই আইন ফলো করবে। সুতরাং তাদের বিচার বুদ্ধি বিবেচনা দিয়ে কিন্তু তারা কোনো আইন ফলো করতে রাজি না, বা কোনো আইন তৈরি করতেও রাজি না। তারা সেই যেই এক আইন দিয়ে গেছে ওই আইনই ফলো করবে, মানে নির্জীব একটি বস্তুর মতো, একটি এই এই যে এই জিনিসটার মতো তারা জো হুকুমের দল। তো এই জো হুকুমের দল দিয়ে কোনো দেশ মানে আগাইতে পারবে না। আমাদের দেশ আজকে সেই অবস্থায় আছে, যারা আসাদ নূরকে বলে যে তারে মেরে ফেলা হবে, তারে কেলানো হবে, তুই আমার সামনে আয়, তাদের কি সেই দেশে থাকার অধিকার আছে? কারণ বাংলাদেশ রাষ্ট্রটা চলছে আইন দ্বারা, তাদের অনুভূতি দ্বারা না। তো সেই আইনের দেশে এই অনুভূতিওয়ালারা কী করে থাকে? ভালো থাকবেন, নমস্কার।